হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পার্ট পেজ নম্বর আট ও নয় পড়বো এবং তার অ্যাক্টিভিটিগুলিকে সলভ করব আর এর আগেও আমরা অনেকগুলি ভিডিও দিয়ে দিয়েছি সেই ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো আর চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো প্রথমে এখানে একটি ছবি দেওয়া রয়েছে ছবিটি ভালো করে লক্ষ্য করো দেখো কি দেখাচ্ছে এটা কিসের ছবি বলো তো এটা বিড়ালের ছবি তাই তো এই দেখো একটা বড় বিড়াল আর দুটো ছোট ছোট বিড়াল তার মানে এগুলি তার বাচ্চা দেখি বোঝা যাচ্ছে তাই তো আর এইখানে একটা ঘর দেখানো হয়েছে আর চারিদিকটা কেমন সবুজ উপরে নীল আকাশ দেখা যাচ্ছে তো এখন পড়াটি আমরা পড়বো দেখো পড়াটি কি বলেছে মা বিড়াল আর ছানা বিড়াল তাহলে এই যে বড়টি দেখতে পাচ্ছ এগুলি এটা হচ্ছে মা বিড়াল আর এই দুটি হচ্ছে তার ছানা তাই তো পড়াটি আমরা এখন পড়ব মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে এই দেখো বয়ে আঁকা চয়ে চয়ে আঁকা দেখতে পেয়েছি এগুলো যুক্ত ব্যঞ্জন তাহলে কি বলেছে বাচ্চা বাচ্চা মানে কি এই যে ছোট ছোটো বিড়ালগুলিকে বলা হচ্ছে বাচ্চা বাইরে খুব রোদ অর্থাৎ সে যেই সময় যাচ্ছে বাইরে প্রচণ্ড রোদ মা খুঁজে বের করলো ছায়ার আচ্ছাদন আ চয়ে ছয় আঁকা আচ্ছাদন আচ্ছাদন মানে কি বলতো মানে একটা ছায়াযুক্ত জায়গা বা মাথার উপর ছাদ এই রকম ধরনের তারপর দেখো কি বলেছে খুশি হয়ে ছানারা চ্যাটালো নাক ঘষছে মায়ের গায়ে এই যে চয়ে জফলা আঁকা টয়ে আঁকা ল চ্যাটালো তার মানে এই যে বাচ্চাগুলি আনন্দে তার মায়ের গায়েতে নাক ঘষছে সেটাই বলা হয়েছে তো দেখো এই পড়াটি ছিল এরপর আমরা এর প্রশ্নগুলি কি বলেছে সেগুলিকে সলভ করব দেখো চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি তো উপরে আমরা যে পড়াটি পড়লাম ওইখানে কিন্তু এই যে রঙিন অংশ ছিল এই একটা এই একটা এই একটা ওইগুলিকে ভেঙে লিখেছি দেখো চয়ে চয়ে এটাকে যদি আমরা ভাঙি কী হচ্ছে চ যুক্ত চ তার মানে দেখতে পেয়েছি দুটো চ নিয়েও হয় চয়ে চয়ে আবার দেখো চয়ে ছয়ে আছে তার মানে চ যুক্ত ছ মিলে হয় চয়ে ছয় এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে তারপর দেখো চলা দিয়ে আছে তাই তো জফলা মানে আমরা কী জানি উঞ্জ এই দেখো চ যোগ উঞ্জ হয়ে যাচ্ছে চয়ে জফলা বুঝে গেল এরপর দেখো কি বলেছে এসো একই রকমের নতুন কথা শিখি চয়ে চয়ে দৈশন রয় রস রয় তাহলে এটা যদি আমরা একসাথে উচ্চারণ করি কী হবে বলো তো চচ্চরি চ প্রথমে একটা চ তার জন্য চ উচ্চারণ করবো আবার চয়ে জন্য চচ্চরি তারপর এটা দেখো আ চয়ে ছয়ে আঁকা তাহলে কী হবে আচ্ছা আ চয়ে ছয় আঁকা আচ্ছা আচ্ছা তারপর এটা দেখো পয়ে আঁকা চয়ে জফলা পয় আঁকার পা চয় দফলা চ তাহলে কী হবে একসাথে উচ্চারণ করলে পাচ চো বুঝে গেল তাহলে এটা হচ্ছে চচ্চড়ি আচ্ছা পাচ্চ এরপর দেখো কি বলেছে ঝুঁড়ি থেকে নিয়ে মিলিয়ে লিখি এই যে এইখানেতে ঝুঁড়িটি দেওয়া রয়েছে এইখান থেকে সঠিকটি নিয়ে এই ফাঁকায় বস কাটাতে হবে ঠিক আছে সেখান থেকে আমরা এখানে লিখব কি হলো তো দেখো এইখানে আছে ময় ওকার আর এখানে আছে ব এইখানটায় কি বসাবো আমরা তাহলে এই চয়ে ছয়ে বসিয়ে দিতে পারি মোচ্ছপ হয়ে যাবে তাহলে ছয়ে ছয় তাহলে সমান দিয়ে আমরা এবার এইখানেতে লিখে দেবো তাহলে এটা কী হবে ময়কার চয়ে ছয়ে ব বোচ্ছপ হলো এরপর এটা দেখো দন্তসয় একা ড্যাশ দেওয়ার রয়েছে এইখানটা আমরা কী লিখবো দন্তশয় একা ছয়ে ছয় একা দিয়ে দেবো সাত চা হয়ে যাবে তাহলে সাচ্চা এখানে আমরা লিখে দেবো দন্ত ছয় আঁকা চয়ে ছয়ে আঁকা সাচা এরপর এটা দেখো এখানে ড্যাশ দেওয়া আছে আর একা লিখা আছে তাহলে এইখানটা আমরা কি লিখতে পারি এই জফলা জফল আঁকাটা লিখতে পারি চয়ে জফলা আঁকার তাহলে কি হয়ে যাবে চয় আঁকা লয় একা কি হবে চেলা এখানটা আমরা লিখে দেবো জফলা জফল আঁকার আঁকা চালা আচ্ছা এরপরের পৃষ্ঠায় এবার দেখব কি আছে দেখো এইখানে একটি ছবি দেওয়া রয়েছে কিসের ছবি এই যে একটি লোক এটি করার মধ্যে কি যেন ভাজছে কী তো এগুলি জিলিপি লাগছে তাই তো অর্থাৎ আর দেখো এই যে পাশে আরও অনেক লোকের ভিড় এই যে একজন কিনবে বলে দাঁড়িয়ে রয়েছে তাহলে এইটা কোনো একটি মেলার ছবি দেখেই বোঝা যাচ্ছে দেখো এই যে পড়াটি কিন্তু বলেছে মেলার মাঠে তার মানে এই যে মেলাতে বিভিন্ন দোকান বসে তারই ছবি দেখিয়েছে দেখো এই পড়াটির মধ্যেও কিন্তু কালারিং কিছু যুক্ত ব্যঞ্জন রয়েছে ঠিক আছে তো তাহলে আমরা এখন পড়াটি শুরু করছি বজ্রপুরের মেলার সাজসজ্জা দেখে তাগ লাগে এই যে ব বরকির রফলা তাহলে হয়ে যাবে বজ্রপুরের পয়স রায়কার পুরের আর এটা দেখো সাজ দন্তসা বর্কিজয়ে বর্কিজয়ে আকার সজ্জা সাজসজ্জা দেখে তাগ লাগে তোমরা কিন্তু এগুলি ভালো করে উচ্চারণ করবে তারপর দেখো শীতের টিকা। সরিয়ে চারিদিকে জ্বলে ওঠে উজ্জ্বল আলো দেখতে পেয়েছ এই যে যুক্ত ব্যঞ্জনগুলি ভালো করে কিন্তু পড়তে হবে কয়ের অশ্র বরকির জ হাততালার টয়ের রস্রই কয়াকার কুজ্জ টিকা আর এই যে বরকির জয়ে বয়ে লয়েকা দেখতে পেয়েছ তাহলে এটা হচ্ছে জলে আর এটা উজ্জ্বল রস বরকির জয়ে বড়কির জয়ে বয়ে ল উজ্জ্বল এরপর দেখো ছেঁক ছ্যাঁক করে ভাজা হয় জিলিপি এই যে ছয়ে চন্দ্রবিন্দু জফলা আকার ক ছ্যাঁক আবার দেখো ছয়ে চন্দ্রবিন্দু জফলা আকার ক এগুলি কিন্তু উচ্চারণগুলি মনে রাখতে হবে ছ্যাঁক ছ্যাঁক করে ভাজা হয় জিলিপি চারিদিক থেকে আসা জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড়ে জমে যায় মেলা তাহলে দেখো এটা জয় ইয় আঁকা জ্ঞাত আর এটা অ বর্কির জয়ে আকার তো অজ্ঞাত নানান মানুষের ভিড়ে জমে যায় মেলা অজ্ঞাত মানে কি মানে জানা অজানা বিভিন্ন ধরনের মানুষ আসে তো এরপর কি বলেছে দেখো চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি এই যে যেখানে রঙিন রঙিন কালারিং করা ছিল সেগুলিকে ভেঙে দেখানো হয়েছে ছয়ে জফলা দেখতে পেয়েছ তাহলে ছ যোগ উঞ্জ ছয় জফলা আবার দেখো বর্কির জ বরকির জয়ে বয়ে তাহলে এখানে কটা দুটো বর্কিজ্য দেখতে পেয়েছ বর্কিজ্য যোগ আর এই যে ব ছিল ব তাহলে বর্কীরজ যোগ বর্কিজ্য যোগ ব তবেই হয় বরকীরজয়ে বর্কীর জয়ে বয়ে তারপর এটা দেখো বর্কির জয়ে ইঁয় এটা বর্কিজ্য যোগ ইঁয় যোগ হয়ে এইভাবে বর্কির জয় এই এইদিকে দেখো দুটো বর্কিজ্য আছে তাহলে বর্কিজ্য যুক্ত বর্কিজ্য। আবার দেখো বরকীরজয় বয়ে বর্কীর যোগ ব বর্কির জয় বয় হয়ে গেল আচ্ছা এইটা দেখো কী আছে বরকির্য যোগ হাততলা ঝ দেখতে পেয়েছো তাহলে এই যে বরকিরজ যোগ হাততলা ঝ দুটো একসাথে বর্কির জয় হাততলা ঝয় হয়ে গেল আর লাস্টেরটা দেখো বরকির জয় ফোলা আছে রফোলা মানে কি র তাহলে বর্কির্য যোগ র এরপর কি বলেছে দেখো এবার এসো একই রকমের নতুন কথা শিখি ওই ধরনেরই একই কথা এই যে ছয়ে চন্দ্রবিন্দু জফলা আকার একা ছয় চন্দ্রবিন্দু জফলা আকার কি হবে ছ্যাঁ আর একা দা দুটো একসাথে উচ্চন করলে হয়ে যাবে ছ্যাঁ দা আবার দেখো বয়ের অশ্রয় বরকির জয়ে ইঁয় আকার দন্তন্য তাহলে এটা যদি আমরা কেটে কেটে উচ্চন করি দেখো বয়ের অশ্রয় বি বরকির জয়ে ইঁয় আঁকা দন্তন্য জ্ঞান বিজ্ঞান আবার দেখো এটা ল বরকির জয়ে বরকির জয়ে আকার তাহলে কি হবে ল যা আবার এটা বরকিজয় বয়ে আঁকা লয়ে আঁকা দন্তনসই কী হবে জালানি বরকিজয় বয়ে আঁকা জা লয় আঁকা লা রসয় নেই জালানি বুঝে গেল এবার কি বলেছে দেখো ঝুড়ি থেকে নিয়ে মিলিয়ে লিখি এই যে এখান থেকে নিয়ে এগুলি বস কাটিয়ে আমাদের শব্দ তৈরি করতে হবে দেখো তাহলে প্রথমেটা কী আমরা লিখতে পারি এখানে বরকিজয় ইয় আকারটা শুধু লিখা আছে বাকি কিন্তু এখান থেকে আমাদেরকে বসাতে হবে তাহলে আমরা কি লিখতে পারি আমরা এখানে লিখতে পারি দেখো প্রথমেটা আমরা যদি অ লিখি অ বরকি জয় আকার হলো আর রটা রয়েছে তাহলে এখানে আমরা রটা লিখে দিতে পারি এরপর এটা দেখো এখানে আমরা কি লিখতে পারি তাহলে মো যদি লিখে দিই কী হবে মো বরকি জয় আকার জয় আঁকা তাহলে এখানে লিখতে হবে মোজা বুঝে গেল আর লাস্টেরটা এই যে বরকির জয়ে বয়ে আছে তাহলে আমরা এখানে কী লিখে দেবো রটা লিখে দেবো তাহলে কী হয়ে যাবে জ্বর বরকি জয় বয় র জ্বর বুঝে গেল তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও